একতরফা নির্বাচন আপনি জাননি, জামাত যায়নি, জাতীয় পার্টি যায়নি, এটা একতরফা যদি মনে করেন একতরফা কেন করছি? দেশের স্বার্থে আপনাদের দাবি মেনে নিয়ে জনগণকে মুক্তি করার জন্য করছি। নির্বাচন করে আপনাদের মতো তো ক্ষমতা আমি থেকে দেখতে চাইনি নির্বাচন দিচ্ছে এবং 116 সিটে বিরোধী দল 96 সালে বিএনপি গীত হয়েছে, উনি টাচ করছেন, ইতিহাসটা পরিপূর্ণ ভাবে বলছেন। এই যে ওনারা এই যে এত মানে প্রশংসা করলেন একেবারে খালেদাদের রাজ জেগে, কোন রাজ জাগে নাই। আমার হাজবেন্ড ওই পার্লামেন্টের এমপি ছিল, যখন বিরোধী পার্লামেন্ট একটা বৈঠকী রাজনীতি, পার্লামেন্ট একটা বৈঠকী রাজনীতি যেখানে তত্ত্বাবধায়কের প্রশ্নে বিরোধী দলের পক্ষ থেকে জনাব আব্দুল সামাদ আজাদ একটা বিল আনলেন পার্লামেন্টে, ওই বিলটাকেই তো পর্যালোচনা করে তত্ত্বাবধায়ক করতে পারতেন, কিন্তু ওনারা করবেন না। ওনারা না করে পরবর্তীকালে যে বিলটা করলেন সেই বিলে ভুলের জন্য 2 বছর পর্যন্ত কে সামরিক বাহিনী এদেশের ক্ষমতা তারা হাতে রেখে দিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। আর উনি বলে রং লাগায় জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর খুনি, এটা কি আমাকে নতুন করে প্রমাণ করতে হবে? ইতিহাস প্রমাণ করে না জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারটা করার না কেন আপনারা? আমাদের ব্যাপার না, আমার নো, আমাদের ব্যাপার আপনার কি? এটা আপনার ব্যাপার কেন? নো নো, জিয়াউর রহমান হত্যা বিচার করতে আপনি ফাঁসবেন, ব্যাপার কেন? আপনারাই তো ফাঁসবেন, সে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল ইলেক্টেড পরবর্তীকালে, আগে বিজে যাই হোক, তাকে হত্যা করলো, সেই মামলাটা আপনারা হত্যার বিচার করলে তো আজকে নিজেরা পুরো ফেসে যাবে, তো যারা খুন করছে খুনিরা তারা পরিষ্কার বিবিসি, ভয়েস অফ আমেরিকা, বাংলাদেশে চ্যানেল আইতে সাক্ষাৎকার মূল তাদেরকে মিডিয়া প্রকাশ করে ফাঁসাই দিছে, তারা অক্ষত, এবং যে লোকটা পরবর্তীকালে লাস্ট ফাঁসি হলো এই যে ক্যাপ্টেন মাজেদ, ক্যাপ্টেন মাজেদ স্বেচ্ছায় মরার আগে সাক্ষাৎকার দিয়ে যায় নাই।